এটা ইউটিউব ইউটিউব চ্যানেল আছে না না এই এই দাদা দাদা শোনা 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 কি হয়েছিল কি হয়েছিল দাদা সান দাও নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ। আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। আর এখন আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার লক্ষ্মীকান্তপুরে বা লক্ষ্মীকান্তপুর স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব 3433 লক্ষ্মীকান্তপুর সোনারপুর লোকাল, যে ট্রেনটা লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে ছাড়বে দুপুরবেলা বা সকালবেলা যাই পারেন, দুপুরবেলায় 12:20 আর সোনারপুর পৌঁছে যাবে 1:28। মানে আমাদের জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 8 মিনিট। আমরা কভার করব 45 কিলোমিটার। আমাদের জার্নিতে আসবে 14টা হল্ট। আর আমি যখন ওপরে ভিডিও শুরু করছিলাম তখন ক্যামেরাটা এই সামনে করে শুরু করেছি, ঠিক আছে, ভিডিওটা। তো এক দাদা আসছিল, দাদা বলছে কিসের জন্য ভিডিও, তুমি আমার ছবি তুললে কেন? তো আমি দাদাকে বললাম যে ছবি আমি আপনার তুলিনি, আমি ক্যামেরা অন করার চেষ্টা করছিলাম, আমার ভিডিওই আমি করবো, আপনার নয়। যাই হোক, তারপরে বুঝলো, আর না বুঝলে সে রাস্তাও আছে। যাই হোক, সেটা কথা না, কারোর অনিচ্ছাকৃতভাবে কারোর ছবি তোলা ঠিক নয়, এটা আমি জানি। যাই হোক, দাদা ওরম ভাই বললো, উনিও বুঝতে পারেনি হয়তো, যাই হোক, ওসব কথা নয়, যা হওয়ার হয়েছে। আর আমাদের ট্রেন আজকে ছাড়বে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর সোনারপুর কারশেডেরই রেক আছে। তো কী রেক আছে আমি আপনাদেরকে সামনে গিয়ে বলে দিচ্ছি, চলুন। এই দেখুন বন্ধুরা, আজকে আমাদের ট্রেনের সাথে আছে 50,000 সিরিজের BEML রেক, সোনারপুর কারশেডের 12 কোচের। সোনারপুর কারশেডের সব 12 কোচের রেকই হয়। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, যে কোনো একটা কোচে উঠে যাচ্ছি, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, আমাদের ট্রেন সোনারপুর লোকাল এখন ছেড়ে যাচ্ছে তার উৎস লক্ষ্মীকান্তপুর স্টেশন দিয়ে। আর ছাড়ার টাইম ছিল 12:20 কিন্তু ট্রেন ছেড়েছে ওই 12:27। তো 7 মিনিট লেটে। আর ট্রেন বেসিক্যালি 1 নম্বর প্ল্যাটফর্মই দেয় সোনারপুর লোকাল, আজকে দেখলাম 2 নম্বরে দিয়ে দিয়েছে। তখন আমি নেমে অনেক কাউকে জিজ্ঞেস করছিলাম যে কত নম্বরে দেয়, সবাই বলছিল 1 নম্বরে দেয়। তো আজকে হট করে 2 নম্বরে দিয়ে যায়। ওকে, 1 নম্বর 2 নম্বরটা বড় কথা নয়, অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছে আর মানুষ সেই হিসাবে উঠেও গেছে। আর লক্ষ্মীকান্তপুরের পরে আছে মাধবপুর, তারপর আসবে মথুরাপুর রোড, আমি আপনাদের সাথে কথা বলবো মথুরাপুর রোডে। আর আজকে নতুন ক্যামেরায় ভিডিও হচ্ছে, এর আগের ক্যামেরা তো আপনারা জানেনই খারাপ হয়ে গেছে, আগের দিন ভিডিও করতে করতে পুরো সেম ক্যামেরা ছিল, খারাপ হয়ে গেছে, তারপর আবার এটা কিনতে হলো। যাই হোক, নতুন ক্যামেরার কোয়ালিটি কেমন লাগছে, আর মাইক ছাড়া কিন্তু যেটা আওয়াজটা হচ্ছে সেটা পুরো এক্সটার্নাল গোপ্রোর মাইক, নর্মাল যেমন মোবাইলের মাইক হয় এক্সটার্নাল তেমনই মাইক ছাড়া। যাই হোক, তো আমাকে একটু জোরে কথা বলতে হবে, বাদবাকি কিছু না, আর আমি জোরে কথা বলে আরামসে কথা বলে দেবো আপনাদের সাথে, আমার কাছে কোনো ব্যাপার না এসব জোরে কথা বলাটা। আর লোকাল ট্রেনে আমি বেসিক্যালি মাইক ইউজ করিও না, কারণ লোকাল ট্রেনে ভিড় ভাড় হয়, মাইকটাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাইক ব্যবহার করার কোনো কথা নেই। লোকাল ট্রেনে মাইক ছাড়া শক্তভাবে সঠিকভাবে ভিডিও করা নিয়ে কথা। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে আমি কথা বলবো মথুরাপুর রোডে। ট্রেন এখন এসে পৌঁছলো তার সেকেন্ড হল্ট মথুরাপুর রোডে, কোড হচ্ছে MPRD। আর মথুরাপুর রোড হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা পঞ্চায়েত অঞ্চল, জনবহুল পঞ্চায়েত অঞ্চল, তাই স্টেশন দিয়ে দারুণ ভিড় হয়, কিন্তু প্রচুর লোক অফিস টাইমে এই ট্রেন মানে এই স্টেশন দিয়ে ওঠেন এবং স্টেশনে নামেন। এই স্টেশন দিয়ে প্রচুর মানুষ উঠলো, আপনারা কী একটা মেশিন নিয়ে উঠেছে দাদা, জিজ্ঞেস করবো কী মেশিন, যাই হোক ওঠানামা করেন, সেই জন্য বিশাল ভিড় হয়। আর মথুরাপুরে নিজস্ব লোকসভা আছে দক্ষিণ চব্বিশ পরগনার আন্ডারে।
আর মথুরাপুর আর মথুরাপুরের পৌষ মেলার মানে পৌষ মাসের সময় পুরনো জিনিসের মেলা হয়, আর ওটা নাকি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় মেলা। কিন্তু আমার মনে হয় গঙ্গাসাগর মেলা বসে, গঙ্গাসাগর মেলায় সবচেয়ে বড় হবে। যাই হোক, অনেক ডিবেট আছে এই নিয়ে, আমরা কন্ট্রোভার্সিতে জড়াতে চাই না। আর মথুরাপুর রোডের পরে আমাদের হলটা আসবে জয়নগর মাঝিরপুল, জয়নগর মাঝিলপুর হল্ট, তারপরে আসবে বহুরু। আমি আপনাদের সাথে কথা বলবো বহুরুতে, তার কারণ জয়নগর এর আগে বহুবার কভার করেছি, বহুবার, তাই এবারে কথা বলবো বহুরুতে। কি মেশিন কি আনি? দাদা কি মেশিন গো, কি মেশিন গো দাদা? সান্দাও। আচ্ছা, এই এই ওই সাইকেলে করে নিয়ে যায় না, মানে সাইকেলে করে যারা পাড়ায় পাড়ায় নিয়ে আসে এই মেশিনে তো নিয়ে আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই মেশিনে নিয়ে আসে, এই ছুরি টুরি সান দেওয়া হয়। ঠিক আছে, সান দেবে নাকি এখন ট্রেনে? নিয়ে যাচ্ছ বন্ধুরা। মথুরাপুর রোডের পরে জয়নগর মাঝিলপুর স্কিপ করে আমরা এখন এসে পৌঁছেছি বহুরুতে। বহুরুর কোড হচ্ছে BARU, আর বহুরু অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর ব্লকে। আর জয়নগরের নাম তো এর আগে বহুবার বলেছি আপনাদের যে জয়নগরের মোয়া বিখ্যাত, বহুরুরও কিন্তু মোয়া বিখ্যাত। মানে বেসিক্যালি ডিবেট চলে যে কার মোয়া সেরা, বহুরু না জয়নগরে। জয়নগরের মোয়া আমি আপনাদের সেকেন্ড চ্যানেলে খেয়ে দেখিয়েছিলাম, শ্রীকৃষ্ণর মোয়া। আর এবারে শীতকালে মানে এবার যখন শীত পড়বে সেবার আমি বহুরু আসবো, আর শ্যাম সুন্দরের মোয়া খাবো। শ্যাম সুন্দরের মোয়া প্রচুর বিখ্যাত, এই দিকে পড়বে বাঁদিকে। শ্যাম সুন্দর মানে ওটাকে বহুরু সেরা, তারাও বলছে সেরা। আর এখানে ময়রা কালীবাড়ি আছে, সেটাও খুব বিখ্যাত। আর বহুরুর পরে আমাদের হল্ট আসবে দক্ষিণ বারাসাত। দাদা কত করে গেলে? সাতটা পঞ্চাশ। মিষ্টি হবে তো দাদা? দাও তাহলে সাতটা। দাও না, তুমি দাও না, আমি পয়সা তোমাদের রেডি করছি। দাদা বলছে নেমে যাবো তাড়াতাড়ি। চ্যানেলটা কি আছে? ইউটিউব চ্যানেল আছে সুরজিৎ রায়, আমার নাম সার্চ করবে, সুরজিৎ রায় ইউটিউব চ্যানেল। আমার নাম সুরজিৎ রায়, আমার নামে ইউটিউব চ্যানেল আছে, সার্চ করবেন চলে আসবে প্রথমেই। বা লিখবেন না লোকাল ট্রেন বাংলা ভিডিও, আমার ভিডিওই আসবে। আর দাদার কাছে হচ্ছে লেবু ছোলা। দাদা ছোলা কত করে গো? ১০ টাকা হচ্ছে ছোলা। আর দক্ষিণ বারাসাত আছে, প্ল্যাটফর্ম কোন দিকে পড়ে? দক্ষিণ বারাসাত এইদিক, এইদিকে বন্ধুরা। ট্রেন আমাদের এখন এসে পৌঁছলো দক্ষিণ বারাসাতে, দেখা যাচ্ছে তো আলো ঠিকঠাক আছে? হ্যাঁ, যাই হোক, ট্রেন আমাদের এখন এসে পৌঁছলো দক্ষিণ বারাসাতে। আর দক্ষিণ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। আর বারাসাত বেসিক্যালি কোড হচ্ছে DBT, স্টেশনের কোড DBT। ঠিক আছে, সেটা চলে আসবো, অত ঠিকঠাক করতে হবে না। আর বারাসাত বেসিক্যালি অরিজিনাল যে বারাসাত,
বা সুদুবার আসাম, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর। মানে আমি যে একটা জিনিস খেয়াল করেছি, বেসিক্যালি আমার বাড়িও ঠাকুরপুকুর, আর ঠাকুরপুকুর দক্ষিণ কলকাতা বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, ওই একই হিসাব মতো আমরা দক্ষিণ চব্বিশ পরগনারই লোক। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একটা জিনিস আমি দেখেছি, যে প্রত্যেকটা স্টেশন, মানে ধরুন কোনো শহরের নামে যদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো গ্রাম থাকে, তাহলে তার আগে দক্ষিণ থাকে। যেমন বিষ্ণুপুর আছে, দক্ষিণ বিষ্ণুপুর, আসল বিষ্ণুপুর কোথায়? বাঁকুড়া জেলায়, কী বিখ্যাত, টেরাকোটার মন্দির। আর দক্ষিণ বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্গাপুর আছে, আসল দুর্গাপুর কোথায়? বা শুধু দুর্গাপুর কোথায়? চলছে চলছে, শুধু দুর্গাপুর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়, আর দক্ষিণ চব্বিশ পরগনা আছে দক্ষিণ দুর্গাপুর, তেমনই এটা দক্ষিণ বারাসাত। আর এই দক্ষিণ বারাসাতের দোল পূর্ণিমার রাধাকৃষ্ণ পুজো আছে, খুব বিখ্যাত। আর দক্ষিণ বারাসাতের পরে আমি আপনার সাথে কথা বলবো গোচরণে। আর এই লেবু কিনেছি, সাতটা নিয়েছে, পঞ্চাশ টাকা, যাই হোক মিষ্টি হবে কিনা যাই না, দাদা তো বলে গেল ক্যামেরার সামনে মিষ্টি হবে, যদি না হয় তাহলে কিছু করার নেই। আর ঠিকই আছে, আমার তেমন একটা দাম সম্বন্ধে জ্ঞানও নেই, যা দাম নিয়েছে ভালো করেছে। পাঁচখানা দশ, দাদার কাছে মনে হয় পেয়ারা, তার পেয়ারা কিনে নিয়েছি, দাঁড়ান ভালো না তোমার পেয়ারা, মিষ্টি পেয়ারা, বাদাম পেয়ারা, পাকা তো, হ্যাঁ ভালো পাকা খাওয়া যাবে না, কিরকম পাকা ধরে দেখো, ও পাকা আছে বললে হবে না, থাক বন্ধুরা পাকা আছে, তাই আর কিনছি না। গোচরণে, গোচরণের কোড হচ্ছে জিসিএন। আর এখন যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে ডাউন নামখানা লোকাল, শিয়ালদা নামখানা লোকাল। গোচরণের কোড হচ্ছে জিসিএন, গোচরণও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। আর গোচরণ যে অর্থ, গোচরণের অর্থ হচ্ছে গরুর চরণ বা গরুর পা। কী করে এলো, কোথা দিয়ে এলো, কী ইতিহাস আমি কিছু জানি না, সার্চ করেছিলাম কিছু পাইনি। দাদা জানো এই গোচরণ নাম কেন? না দাদাও জানে না, আমিও গুগল টুগল সার্চ করেছিলাম কিন্তু কিছু পাইনি। আর গোচরণের মুলিঘাটি মন্দির বেশ বিখ্যাত। আর গোচরণের পরে আমি আপনাদের সাথে কথা বলবো ধবধবিতে। একটা কথা বলে রাখি, বাংলায় যদি ট্রেন জার্নি ব্লগ দেখতে চান, লোকাল ট্রেন হোক, এক্সপ্রেস ট্রেন হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, ঠিক আছে, শুধু ট্রেনে নয় বাসে হোক, এখন আবার বাসের জার্নিও শুরু করেছি। একটা জার্নি করেছিলাম বন্ধুরা শ্যামলী পরিবহনের, অনেকেই দেখেছেন, দারুণ সাড়া পাওয়া গেছে, ঠিক আছে। তো নতুন 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 বাসের জার্নিও আসবে, দূরপাল্লার বাস, প্রিমিয়াম বাসে। আর এসব এ সকল ভিডিও দেখার থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি আন্ডারস্কোর সুরজিত আন্ডারস্কোর রয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশনে। যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা ফেসবুক পেজ ফলো করে নেবেন। তাহলে বন্ধুরা আমি আপনার সাথে কথা বলছি ধবধবিতে। গোচরণের পরে সূর্যপুর স্কিপ করে আমরা এখন এসে পৌঁছেছি ধবধবিতে। ধবধবির কোড হচ্ছে ডিপিডিপি, আর ধবধবি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর ব্লকে। আর ধবধবির বিখ্যাত হচ্ছে, উঠেই এক দাদারা, ধবধবির বিখ্যাত হচ্ছে বাবা দক্ষিণ রায়ের মন্দির। আর বাবা দক্ষিণ রায় হচ্ছে সুন্দরবনের বাঘেদের রাজা, আর ওনার অস্ত্র হচ্ছে বন্দুক। এখানে বিশাল বড় মন্দির আছে, কোন দিকে পড়ে গো বাবা দক্ষিণ রায়ের মন্দিরটা? ওই দিকে পড়বে না, টোটোওয়ালাকে বললে নিয়ে যাবে তো? যাই হোক বন্ধুরা, টোটো ধরে আপনারা যেতে পারবেন। আর ওই দিকেই পড়বে হচ্ছে এক নম্বর রাজ্য সড়ক বা বনগা কুলপি রোড, যেটা ধরে
মোটামুটি সারা পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গের চারিদিকে ছড়িয়ে পড়ে যায় আর ধবধবেই পড়ে। আমি আপনাদের সাথে কথা বলবো বারুইপুরে। এই বন্ধুরা দেখুন পেয়ারা বাগান, চারিদিকে শুধু পেয়ারা গাছ আর পেয়ারা গাছ। কত গাছ হবে? 1000 পেয়ারা গাছ তো হবেই এই বাগানে। 1000 হবে গাছ? এটা ভালো আন্দাজ আছে, কম হবে। তোমার বাড়ি কোথায়? দক্ষিণ ভারত। মানে তোমাদের কোনো পেয়ারা চাষ হয় তো বল? ওদিকটা নেই, এদিকটা বেশি, এদিকটা বেশি আছে। এই হচ্ছে পেয়ারা, ভর্তি ভর্তি। আর বারুইপুরের পেয়ারা হচ্ছে পৃথিবী বিখ্যাত পেয়ারা, ঠিক আছে? দেখুন বাগান। আমার এক চেনাশোনা দাদার আছে পেয়ারা বাগান। তো দাঁড়ান বন্ধুরা, এই পেয়ারা দাদা কোন সময় ভালো হয় গো? এই সময়, এই সময় না। যাই হোক, আমি তাহলে সেই দাদার সাথে কথা বলছি, কথা বলে চলে আসবো একদম খেতে গিয়ে। পেয়ারা কেটে খেয়ে দেখাবো বন্ধুরা আপনাদের আমার সেকেন্ড চ্যানেলে, চেষ্টা করছি। আর খাপচারা খাপচারা আছে, পুরো টানা নেই বলো, খাপচারা খাপচারা। যাই হোক, বারুইপুরে কথা হচ্ছে বন্ধুরা। দেখুন বারুইপুর জংশন স্টেশন ঢোকার এখন লাইনটা এক হচ্ছে। এই দিকের যে লাইন, এটা আসছে ডায়মন্ড হারবারের দিয়ে, আর আমরা আসছি নামখানার দিক থেকে। এখানে পুরো লেখাও আছে। বন্ধুরা ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের যাত্রাপথের এক এবং অদ্বিতীয় জংশন স্টেশন বারুইপুরে। বারুইপুরের কোড হচ্ছে BRB। আর যেহেতু জংশন তাই লাইন আলাদা, আপনাদেরকে দেখালামই। একটা লাইন যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, একটা যাচ্ছে নামখানার দিকে, হ্যাঁ শাসন রোডের কাছে। আমরা আজকে এলাম নামখানার দিক থেকে। আর বারুইপুর বেসিক্যালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা বড় শহর প্লাস পৌরসভা অঞ্চল। আর জেলা তো এখন ভাগ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 23টা জেলা থেকে 30টা জেলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। হ্যাঁ ভিডিও দেখো নাকি? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? মথুরাপুর। এই তো এই ট্রেনে করে এলাম তো। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা, ভালো দেখবে। দেখ বন্ধুরা, সাবস্ক্রাইবার সাথে এক আর ভালো লাগে। যারা যারা আছেন আমাকে দেখতে পান রাস্তাঘাটে ভিডিও করতে, সবসময় এসে বলবেন, কোনোদিনও ভয় পাবেন না, চলছে। কোনোদিনও ভয় পাবেন না, আমি কখনো রিয়্যাক্ট করি না, আসবেন। আর ভালো লাগে কথা বলতে সাবস্ক্রাইবারদের সাথে। হ্যাঁ, যেটা বলছিলাম যে পশ্চিমবঙ্গে জেলা হচ্ছে 23টা থেকে 30টা। আমার মনে হয় দক্ষিণ চব্বিশ পরগনা তো ভাঙা হচ্ছে, সুন্দরবন নতুন জেলা হচ্ছে, আর বাদ বাকি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থাকছে তার জেলা সদর ফালতু ফালতু কলকাতার মধ্যে আলিপুর রাখার কোনো মানে হয় না। আমার মনে হয় জেলা সদর বারুইপুর করে দেওয়া উচিত। যাই হোক, সে পশ্চিমবঙ্গ সরকার বুঝবে, প্রশাসন বুঝবে, ওসব গল্প দিয়ে লাভ নেই। যা মনে হলো বললাম, বাদ বাকি খাটিয়ে লাভ নেই। আর যেটা বলার সেটা হচ্ছে বারুইপুরের রাজবাড়ি রয়েছে, আর বারুইপুর রাজবাড়ি বেসিক্যালি ওই শাসন রোডের কাছে, বারুইপুর স্টেশন দিয়ে একটু দূর হবে। আর বারুইপুরের পেয়ারা বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত পেয়ারা, ঠিক আছে? প্লাস বারুইপুরে বারুইপুর ওয়াগান ইউনিট আছে, রেল ইঞ্জিন তৈরি, রেল ইঞ্জিন বলতে রেলের বগি তৈরি হয়, এই এইদিকে এইদিকে পড়ে রেলের বগি তৈরি হয়। আর বারুইপুরের পরে পরপর দুটো হল্ট আমি স্কিপ করছি, স্কিপ করে আমি আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশন সোনারপুর জংশনে। যাই হোক বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশন সোনারপুরে। আর সোনারপুরে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 1:28, ট্রেন এসে পৌঁছেছে 1:32, 4 মিনিট লেটে। তো ঠিক আছে, 7 মিনিট লেটে ছেড়েছিল, 4 মিনিট লেটে এসছে, মানা যায়। 4 মিনিট লেট তেমন একটা বড় কথা নয়। আর সোনারপুর সম্বন্ধে বেশি কিছু বলছি না, এর আগে বহুবার অনেক কথা বলেছি। যাই হোক, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর নতুন নতুন ক্যামেরার কোয়ালিটি কেমন এসছে ওটাও কমেন্ট করবেন। যাই হোক, ভিডিও আর বেশি বড় করছি না। এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক পেজ ফলো করে নেবেন, আর যদি জানতে চান ইউটিউবে ভিডিও আসার আগে যে কোন লাইনে ভিডিও আছে তাহলে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_রয়, লিঙ্কটা থাকবে ডিসক্রিপশন সেকশানে। তাহলে বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।